বাংলা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা নিশ্চয় সবাই ভালো আছো, সেই প্রত্যাশা রেখে শুরু করছি। যে কোর্সটি নিয়ে আমি কথা বলছি তোমাদের সাথে, সেই কোর্সটি হলো বাংলা সাহিত্যের ইতিহাস, যার একটি অংশ আধুনিক যুগ, অর্থাৎ 1800 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এই কোর্সটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। যেহেতু কোর্সটি বাংলা সাহিত্যের ইতিহাস, সেই জন্য যে আমাদের পর্যায়ক্রমে কিছু কিছু বিষয় যেখানে থাকে, তো সেই পর্যায়ক্রমিক বিষয়গুলোর এই অংশ হিসাবে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বঙ্কিম পরবর্তী উপন্যাস এবং রবীন্দ্রনাথ ঠাকুর। গত ক্লাসে আমরা বঙ্কিমচন্দ্র নিয়ে কথা বলছিলাম, তো আমরা এখন যে টপিকটি নিয়ে কথা বলছি সেই টপিকটি হচ্ছে বাংলা সাহিত্যে উপন্যাসের ক্রমবিকাশ, উদ্ভব এবং ক্রমবিকাশ। উপন্যাসের উদ্ভব এবং ক্রমবিকাশ নিয়ে যে আমরা দীর্ঘ দুটি ক্লাস নিয়েছি, এবং পরবর্তী ক্লাসে, অর্থাৎ তোমাদের সাথে আমার যে সর্বশেষ ক্লাস ছিল সেই সর্বশেষ ক্লাসে যে আমি বাংলা উপন্যাসের বঙ্কিমচন্দ্রের অবদান নিয়ে কথা বলেছি খুব সংক্ষিপ্তভাবে। আসলে বঙ্কিমচন্দ্র যেহেতু বড় উপন্যাসিক, যে তাকে তো এই 30-35 মিনিটের ক্লাসে বিশ্লেষণ করা সম্ভবপর নয়, আজকে আমরা বঙ্কিম পরবর্তী পর্যায়ে। হ্যাঁ, সেখানে আরেকটু বলে নেই যে বঙ্কিম বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক এবং তিনি ইংরেজি সাহিত্যিক ইংরেজি উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট দ্বারা অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চধর্মী উপন্যাস বেশি লিখেছেন। তার মাঝেও কিছু সামাজিক উপন্যাস লিখেছেন, সমাজের জীবন, সেই সমাজের সমস্যা, সংকট ইত্যাদিকে কেন্দ্র করে। তো বঙ্কিম মূলত কিন্তু উপকরণটা সংগ্রহ করেছিলেন ইতিহাস থেকে, তার এই কৃষ্ণকান্তের উইল, বীজবৃক্ষ, রজনী, যেগুলোকে বাদ দিলে বাকি সমস্তগুলো যে উপন্যাস থেকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখব যে সেখানে তিনি ইতিহাস থেকে কিংবা প্রচলিত কোনো ঐতিহাসিক ঘটনা থেকে তিনি উপন্যাস লেখার যে উপকরণ সেটি সংগ্রহ করেছিলেন, এবং তারপর নিজস্ব কল্পনার রং সেখানে তিনি মিশিয়েছেন। তো বঙ্কিম বাংলা সাহিত্যের বড় মাপের একজন উপন্যাসিক, তিনি বাংলা সাহিত্যে যে উপন্যাস, সার্থক উপন্যাস তিনি তৈরি করেছেন প্রথম, দুর্গেশ নন্দিনী। আবার তিনি বাংলা উপন্যাসকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, যদিও তার সামাজিক উপন্যাস খুবই কম। কৃষ্ণকান্তের উইল আর বীজবৃক্ষ বাদ দিলে সমাজ নির্ভর যে উপন্যাস কম, তাহলে সেই সমাজ নির্ভর যে উপন্যাসগুলোর বাইরে তার যে 11-12টি উপন্যাস, সেখানে ইতিহাসের উপকরণ থেকে তিনি ঘটনা নিয়েছেন এবং সেটিকে তিনি যে উপন্যাস হিসাবে রূপায়িত করলেন। এবং গত ক্লাসে যে আমরা আরও বলছিলাম যে নীতিবাদী বঙ্কিম এবং শিল্পী বঙ্কিমের যে এই দ্বৈত সত্তার যে একটি সাংঘর্ষিক অবস্থান, বঙ্কিম কখনো নীতিবাদকে প্রচার করেছেন, এবং সেই প্রসঙ্গে যে আমরা একটি মন্তব্য যে উপস্থাপন করেছিলাম যে কপালকুণ্ডলা উপন্যাসের, যেখানে যেখানে বঙ্কিম খুব সহজ করে পাঠকের সাথে এসে কথা বলতে শুরু করেন, পাঠকের সামনাসামনি চলে আসেন, এবং যেখানে বঙ্কিম খুব কৌশলের আশ্রয় নিয়েছেন, সেই কৌশলকে অবলম্বন করি তিনি কিন্তু, তোমরা খেয়াল করো, লেখক কিন্তু নিজে কোনো চরিত্র না, তিনি চরিত্র তৈরি করছেন, সেই চরিত্র তৈরি করে তিনি কাহিনীটাকে, সেই চরিত্রগুলোকে কেন্দ্র করে কাহিনীটাকে প্রলম্বিত করছেন, আর লেখক অত্যন্ত কৌশলে সেই কাহিনীর মাঝে, সেই সংলাপের মাঝে নিজে ঢুকে যাচ্ছেন, এবং ঢুকে গিয়ে তিনি পাঠকের সামনে কথা বলতে শুরু করলেন। তো এই কৌশলে কিন্তু বঙ্কিম অনেক কথা বলেন, এবং তার পাঠকদের সামনে নিজে উপস্থাপন নিজেই নিজেকে উপস্থাপন করেন, এবং সেখানে বেশ কিছু নীতি আদর্শ ইত্যাদি সম্পর্কিত কথা তিনি পাঠকের উদ্দেশ্যে বলে দেন।
যেমন নবকুমার যখন বনে চলে গেল কাঠ সংগ্রহ করতে, তখন তার সাথীরা তাকে সেই বনে রেখে নৌকা নিয়ে চলে গেল এবং সেই সময় বঙ্কিম বললেন যে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন। এই যে একটি নীতিবাদী একটি কথা বঙ্কিম পাঠকের সামনে বলে দিলেন, কোনো চরিত্র কিন্তু বলল না, তিনি নিজেই সেই কথাটি পাঠকের উদ্দেশ্যে বললেন। তো যেইভাবে বঙ্কিম প্রায়শই অত্যন্ত কৌশলে নিজেই সরাসরি পাঠকের সামনে চলে আসে, যেটি বঙ্কিমের একটি চমৎকার কৌশল, ফলে নিজে তার নিজের যে কথাগুলো বলতে পারে। তো বঙ্কিম যে নীতিবাদী, বঙ্কিম কোনো একটি মতকে প্রচার করতে চান, নীতি আদর্শ ধর্ম দর্শন তত্ত্ব ইত্যাদিকে বঙ্কিম প্রচার করতে চান, কিন্তু প্রচার করতে গিয়েও তিনি যে প্রচার সর্বস্ব লেখক তা কিন্তু নয়। তিনি এই উপন্যাসের যে শিল্পগত বৈশিষ্ট্য, যেমন শিল্প সুষমা, সেই শিল্প সুষমাকে তিনি সার্থকভাবে বজায় রাখতে পেরেছেন, এবং যেখানে তিনি ধর্মের কথা বলেছেন এবং তার সর্বশেষ যে ত্রয়ী উপন্যাসগুলো আমরা গত ক্লাসে বলছিলাম, সেই ত্রয়ী উপন্যাসে দেবী চৌধুরানী, আনন্দমঠ এবং সীতারাম, সেই ত্রয়ী উপন্যাসগুলিতেও যে আমরা লক্ষ্য করি যে হিন্দুদের বিখ্যাত ধর্মগ্রন্থ গীতা, সেই গীতার যে কর্মযোগ, সেই কর্মযোগের যে ভাবনা, সেই ভাবনাকে তিনি প্রকাশ করেছেন বটে, কিন্তু শেষ পর্যন্ত এই ধর্মকেন্দ্রিক ভাবনা থেকে নিজে সরে গিয়ে জীবনমুখী ভাবনায় নিজেকে সমর্পণ করেছেন, এবং তার যে শিল্পী সত্তা, তার ধর্মকেন্দ্রিক সত্তা কিংবা নীতিবাদী সত্তাকে বাদ দিয়ে শিল্প সত্তায় মুখ্য হয়ে উঠেছে, আর যে নীতিবাদী সত্তা গৌণ হয়ে গেছে। এবং বিভিন্ন জায়গায় যে দুর্গেশ নন্দিনীর কথাই বলো কিংবা সীতারাম উপন্যাস, যেখানে তিনি একটি অর্থাৎ সাম্প্রদায়িক ভিন্নতা, আমরা যখন প্রথম অধ্যায়টি পাঠ করি সেখানে লক্ষ্য করি যে কিছু কিছু মন্তব্য বঙ্কিম একটু বাঁকাভাবে করার চেষ্টা করেছেন, কিন্তু যে একটু পরেই যে আমরা লক্ষ্য করি বঙ্কিম সেই ভাবনা থেকে সরে এসেছেন, এবং সরে এসে তিনি সেখানে চাঁদশা ফকিরের মতো উদার একজন ধার্মিক লোককে যে একটি চরিত্র হিসেবে তিনি তৈরি করলেন। যে তাহলে আমরা বঙ্কিম নিয়ে যার কথা আজকে বাড়াচ্ছি না, আজ আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত তোমাদের সামনে কথা বলবো সেই বঙ্কিম পরবর্তী উপন্যাস। যে তোমরা জানো যে বঙ্কিম পরবর্তী যুগে উপন্যাসে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরও আরও অনেকেই আছেন, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, যে আমরা সেগুলোতে পড়ে আসছি, কিন্তু বঙ্কিমের সমসাময়িক পরবর্তী যে উপন্যাস, সেই যে উপন্যাসে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বে আরও দু একজন লেখক বাংলা সাহিত্যে যে উপন্যাস নিয়ে কাজ করেছেন, অর্থাৎ উপন্যাস রচনা করেছেন, তাদের কথা যেহেতু আমরা বাংলা সাহিত্যের ইতিহাস করছি, যে উপন্যাসের ক্রম বিবর্তন তোমাদের সামনে উপস্থাপন করছি, সেজন্যই তাদের কথাও যে একটু বলতে হবে। যে তারকানাথ গঙ্গোপাধ্যায় যার জন্ম হয়েছিল 1843 সালে, যেমন মৃত্যু 1891 সালে, বুঝতেই পারছো যে বঙ্কিমের প্রায় সমসাময়িক একজন ব্যক্তি, তার যে একটি উপন্যাস পাওয়া যায় যে উপন্যাসটির নাম হচ্ছে স্বর্ণলতা, 1874 সালে যে সেই উপন্যাসটি প্রকাশ পেয়েছে। যে তারকানাথ গঙ্গোপাধ্যায় যখন উপন্যাস লিখছেন তখন কিন্তু বঙ্কিম বাংলা সাহিত্যের সুপ্রতিষ্ঠিত উপন্যাসিক, যেমন উপন্যাসের শিল্পী হিসাবে, যে উপন্যাস রচয়িতা হিসাবে বঙ্কিমের জয় জয়কার তখন প্রতিষ্ঠিত। সেই সময় তারকানাথ বন্দ্যোপাধ্যায় যে একটি উপন্যাস পেন, যেমন সেই উপন্যাসে বঙ্কিমের প্রভাব কিন্তু বেশ লক্ষ্য করা যায়, বঙ্কিমের ভাষার বৈশিষ্ট্য, বঙ্কিমের ইতিহাস নির্ভরতা ইত্যাদি বিষয়, কখনো কখনো সমাজ, এসব কিছুর কিছু কিছু বিষয় অর্থাৎ তারকানাথ গঙ্গোপাধ্যায়ের মাঝে বঙ্কিমের কিছুটা প্রভাব পরিলক্ষিত হয়। এবং তার কিছুকাল পরবর্তীতে যার একজন মোটামুটি বিখ্যাত উপন্যাসিক, যার নাম হচ্ছে রমেশচন্দ্র দত্ত, যার জন্ম হয়েছিল 1848 সালে, যেমন মৃত্যু হয়েছে 1909 সালে। তো রমেশচন্দ্র দত্ত
মূলত দুই শ্রেণীর উপন্যাস রচনা করেছেন, যে একটা হচ্ছে ঐতিহাসিক শ্রেণীর উপন্যাস, আর একটা হচ্ছে সামাজিক সামাজিক শ্রেণীর উপন্যাস বলা যেতে পারে। ঐতিহাসিক উপন্যাসে যে আমরা লক্ষ্য করছি তার চারটি উপন্যাস রয়েছে। বঙ্গবিজেতা যে উপন্যাসটি প্রকাশ পেয়েছিল 1874 সালে, তারপরে মাধবী কঙ্কন যে উপন্যাসটি প্রকাশ পায় 1877 সালে। অর্থাৎ খেয়াল করে দেখো যে 1872 সালে বঙ্কিমের বিখ্যাত পত্রিকা বঙ্গদর্শন প্রকাশ পেল, যেমন সেই পত্রিকার মাধ্যমে, যেমন সেই পত্রিকার পূর্ববর্তী সময়ে বঙ্কিম বেশ প্রতিষ্ঠিত লেখক হয়ে গেছেন, এবং তারপরে তিনি বঙ্গদর্শন পত্রিকায় তার বিভিন্ন যে উপন্যাসগুলো প্রকাশ করেছেন পরবর্তীকালে। এই বঙ্গদর্শন পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকার কথা যে আমরা যেই জন্যই বলছি, বাংলা সাময়িক পত্র যখন তোমাদেরকে পড়াচ্ছিলাম তখন বঙ্গদর্শনকে যে আমরা বিশেষভাবে হাইলাইট করার চেষ্টা করেছি এই জন্য যে বঙ্গদর্শন পত্রিকা বাংলা সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং যার সম্পাদক ছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে প্রকাশ হয়, আর তার কিছুকাল পরে, দুই বছর পরে 1874 সালে রমেশচন্দ্র দত্তের বঙ্গ বিজেতা উপন্যাস প্রকাশিত হয়। তোমরা নামগুলোতেই বুঝতে পারছো যে ইতিহাসের কিছু স্পর্শ সেখানে রয়েছে। যেমন তার দ্বিতীয় উপন্যাস হচ্ছে মাধবী কঙ্কন, যেটি প্রকাশ হয় 1877 সালে। আর মহারাষ্ট্র জীবন প্রভাত 1878 সালে, রাজপুত জীবন সন্ধ্যা হচ্ছে 1879 সালে। এই চারটি উপন্যাস হচ্ছে রমেশচন্দ্র দত্তের ইতিহাস থেকে কাহিনীকে নিয়ে তিনি যে উপন্যাসগুলো রচনা করেছেন। যেখানে বলে রাখা প্রয়োজন যে বঙ্কিমচন্দ্র যে ইতিহাস থেকে উপকরণ সংগ্রহ করেছেন, মূল ঘটনা তিনি ইতিহাস থেকে, যে ইতিহাসের যে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব, সেই তত্ত্বকে কিন্তু বঙ্কিমচন্দ্র গ্রহণ করেননি। ইতিহাস থেকে উপকরণ সংগ্রহ করে বঙ্কিমচন্দ্র নিজে তার কল্পনার রং মিশিয়ে উপন্যাস তৈরি করেছেন। আর এই যে রমেশচন্দ্র দত্তের যে চারটি ইতিহাস নির্ভর উপন্যাস, সেই চারটি ইতিহাস নির্ভর উপন্যাসে যে আমরা লক্ষ্য করি যে ইতিহাসের যে একেবারে পুঙ্খানুপুঙ্খ যে সত্য, সেই সত্যকে বজায় রেখেই রমেশচন্দ্র দত্ত যে উপন্যাসগুলো লিখেছেন। হ্যাঁ, আর কল্পনার রং তো থাকবেই, কারণ কল্পনার রং ছাড়া তো সাহিত্য হতে পারে না, যে উপন্যাসও হতে পারে না। ফলে ইতিহাসের যে সঠিক তত্ত্বগুলো, সেই সঠিক তত্ত্বগুলোকে রমেশচন্দ্র দত্ত খুব নিখুঁতভাবে বজায় রাখার চেষ্টা করেছেন। যেখানে হচ্ছে, আচ্ছা আমরা যদি এক কথায় বলি যে বঙ্কিমচন্দ্র এবং রমেশচন্দ্র দত্ত দুইজনেই খেয়াল করো সময়ের দিক থেকে প্রায় সমসাময়িক, আবার দুইজনের মাঝেই ইতিহাস নির্ভরতা লক্ষ্য করা যায়, কিন্তু দুইজনের ইতিহাস নির্ভরতার মাঝে কিছুটা পার্থক্য আছে। বঙ্কিমচন্দ্রের ইতিহাস নির্ভরতা হচ্ছে যে উপন্যাস থেকে তিনি যে একটি ঘটনা সংগ্রহ করেছেন, সেই ঘটনার যে হয়তো মূল স্ট্রাকচার যেটি, সেটিতে কিছুটা মিল আছে, আর বাকি সমস্ত ঘটনায়, অর্থাৎ বাকি সমস্ত ঘটনায় বঙ্কিম তার কল্পনার রং দিয়ে সাজিয়েছেন। যেমন দুর্গেশ নন্দিনীর কথা যদি বলা যায়, তার চন্দ্রশেখরও ইতিহাস নির্ভরতা আছে, তার রাজসিংহতেও ইতিহাস নির্ভরতা আছে, তার সীতারাম উপন্যাসেও ইতিহাস কেন্দ্রিকতা আছে, বিভিন্ন যে উপন্যাসে তার ইতিহাস কেন্দ্রিকতা আছে, কিন্তু ইতিহাসের যে নিখুঁত সত্য, সেই সত্যকে বঙ্কিম বজায় রাখার চেষ্টা করেননি। অর্থাৎ তিনি উপন্যাস রচনা করেছেন ইতিহাস থেকে সামান্য একটু উপকরণ নিয়েছেন মাত্র, সেই উপকরণটি নিয়ে তিনি নিজের মতো করে কল্পনার রং দিয়ে তিনি যে উপন্যাসটিকে সাজিয়েছেন। এবং সেই জন্যই বঙ্কিম, কিন্তু আমরা বারবারই বলেছি যে বঙ্কিমের যে উপন্যাসে রোমান্সের খুব প্রাবল্য লক্ষ্য করা যায়, যেটি যে ইংরেজি সাহিত্যিক স্যার ওয়াল্টার স্কটের মাঝে ছিল, এবং তার দ্বারা প্রভাবিত হয়ে বঙ্কিমচন্দ্র ইতিহাসকে যেভাবে ব্যবহার করেছেন। কিন্তু রমেশচন্দ্র দত্ত যখন যে উপন্যাস লিখছেন, যে তার যে উপন্যাসে ইতিহাস কেন্দ্রিকতা আছে, সেই যে উপন্যাসগুলোতে যে আমরা লক্ষ্য করি যে ইতিহাসের নিখুঁত সত্যকে তিনি বজায় রেখে উপন্যাস তৈরি করেছেন, এবং যেটি তার একটি বিশেষ বিশেষত্ব যে তিনি ঐতিহাসিক সত্যকে
কিভাবে কিন্তু বাংলা সাহিত্যে যে আমরা আর তেমন লক্ষ্য করি না, ঐতিহাসিক সত্যকে তিনি একদম স্পষ্টভাবে ব্যবহার করেছেন। এবং তার এই ঐতিহাসিক চারটি উপন্যাস যেটি বললাম, বঙ্গবিজেতা, মাধবী কঙ্কন, মহারাষ্ট্র জীবনপ্রবাদ ও রাজপুত জীবন সন্ধ্যা, সেই চারটি উপন্যাসকে বাদ দিলে যে আরও দুটি উপন্যাস আছে, সংসার যে উপন্যাসটি প্রকাশিত হয় 1886 সালে আর সমাজ প্রকাশিত হয় 1893 সালে, যে যেই দুটোকে যে আমরা বলতে পারি সামাজিক উপন্যাস, অর্থাৎ সমাজকে কেন্দ্র করে রমেশচন্দ্র দত্ত যেই দুটি উপন্যাস লিখেছেন, সংসারের কুটিনাটি, বিভিন্ন বিষয়, সামাজিক সমস্যা, পারিবারিক জীবন এবং বাংলা প্রকৃতির যে সৌন্দর্য, গ্রামকেন্দ্রিক জীবন ব্যবস্থা, পল্লী কেন্দ্রিক যে জীবন ব্যবস্থা, সেই বিষয়গুলো তার যে উপন্যাস রয়েছে। যেমন গ্রামকেন্দ্রিক সমাজ ব্যবস্থার চিত্র, পরবর্তীকালে তোমরা শরৎচন্দ্রের মাঝেও সেই গ্রামকেন্দ্রিক চিত্র বেশ পাওয়া যায়। রমেশচন্দ্র দত্ত যে গ্রামকেন্দ্রিক জীবন, অর্থাৎ যে একদম পল্লী জীবন কেন্দ্রিক যে সমাজ, সেই সমাজকে তিনি এই দুটো উপন্যাস উপস্থাপন করেছেন। যেমন সেই দিক থেকে বলা যায় যে মানুষের জীবনের যে প্রত্যক্ষ স্পর্শ, সেই স্পর্শটা, অর্থাৎ গ্রামকেন্দ্রিক জীবনের যে প্রত্যক্ষ স্পর্শ, সেই স্পর্শটা কিন্তু যে আমরা প্রথম পাচ্ছি রমেশচন্দ্র দত্তের যেই দুটি উপন্যাস। আজকে আমাদের শুরুতেই আজকে আমরা শুরুতেই বলেছিলাম যে বঙ্কিম পরবর্তী যুগে যে বাংলা সাহিত্যের যে উপন্যাসের ধারাটা বিকশিত হলো, সেই ধারায় বঙ্কিম পরবর্তী সময়ে, অর্থাৎ বঙ্কিমের কাছাকাছি পরবর্তী সময়ে যে আমরা লক্ষ্য করি যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন যেমন একজন প্রতিভা যে বাংলা সাহিত্যে মহাকাব্য ছাড়া যেমন কোনো সাহিত্যের আঙ্গিক নাই, যে আঙ্গিকটি তার স্পর্শে স্বর্ণে রূপান্তরিত না হয়ে গেছে। অর্থাৎ তিনি মহাকাব্য ছাড়া বাংলা সাহিত্যের সমস্ত আঙ্গিককেই সুউচ্চ শিখরে আরোহণ করিয়েছেন তার মেধা, তার লেখনী, তার প্রতিভা দ্বারা। তো বঙ্কিম পরবর্তীকালে, বঙ্কিম মৃত্যুবরণ করেন 1894 সালে, এবং রবীন্দ্রনাথের যে প্রতিভার বিকাশ, রবীন্দ্রনাথের প্রতিভা কিন্তু মূলত শুরু হয়েছিল কবি হিসাবে, যেমন বিশ্বে তার শেষ পর্যন্ত তিনি কিন্তু কবি, যেমন সমগ্র বিশ্বে তার যে পরিচয় তোমরা তাকে জানো যে তিনি বিশ্বকবি, যে সমগ্র বিশ্বেই তার যে পরিচয়, সেই পরিচয়টি হচ্ছে মূলত কবি হিসাবে। কিন্তু তারপরও বাংলা সাহিত্যের যে অন্যান্য যে আঙ্গিকগুলো রয়েছে, রবীন্দ্রনাথ খুব বড় মাপের প্রাবন্ধিক, রবীন্দ্রনাথ খুব বড় মাপের একজন গীতিকার, রবীন্দ্রনাথ বড় মাপের একজন উপন্যাসিক, রবীন্দ্রনাথ একজন বড় মাপের ছোট গল্পকার, পৃথিবীর সেরা সেরা ছোট গল্পকার, সেরা ছোট গল্পকারদের একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ খুব বড় মাপের নাট্য বিশারদ, অভিনেতা। তাহলে খেয়াল করো রবীন্দ্র চরিত্রে এই বহুবিধ যে প্রতিভা, এই প্রতিভার সমন্বয় ঘটেছিল রবীন্দ্র চরিত্রের মধ্যে। যে তাহলে বঙ্কিম পরবর্তী সময়ে যে আমরা লক্ষ্য করছি বাংলা সাহিত্যে উপন্যাসের উপন্যাস রচয়িতা হিসাবে যিনি আবির্ভূত হলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি 12টি উপন্যাস লিখেছেন, আর বঙ্কিম যে আমরা পূর্বেই বলেছিলাম যে বঙ্কিম লিখেছিলেন 14টি উপন্যাস, সংখ্যাতাত্ত্বিক বিষয়টি মোটেই মুখ্য না। তো রবীন্দ্রনাথের উপন্যাস যখন আমরা আগে আমরা একটু দেখে নিই রবীন্দ্রনাথের উপন্যাসগুলো কী কী। রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্ম মৃত্যু তোমরা জানো যে 1861 সালে জন্ম হয়েছিল আর মৃত্যু হয়েছে যা 1941 সালে, যার উপন্যাস হচ্ছে মূলত 12টি। সে 12টি উপন্যাসের মাঝে আমরা যদি পর্যায়ক্রমিকভাবে দেখি তাহলে বউ ঠাকুরানির হাট প্রকাশ হয়েছে 1883 সালে, তারপর হয়েছে রাজর্ষি 1887 সালে, যেই দুটি হচ্ছে কিন্তু ইতিহাস নির্ভর উপন্যাস। রবীন্দ্রনাথ যখন যে উপন্যাসগুলো লিখছেন খেয়াল করো 1861 সালে তার জন্ম, বউ ঠাকুরানির হাট 1883, অর্থাৎ 22 বছর বয়সে,
রাজর্ষি যখন লিখছেন তখন তার বয়স হলো 26 বছর। তাহলে মোটামুটি যুবা বয়সের রচনা কিন্তু এই দুটি উপন্যাস। যেখানে বলে নেওয়া দরকার যে রবীন্দ্রনাথ যখন উপন্যাস রচনা করছেন তার পূর্ববর্তী যে উপন্যাসিক যারা ছিলেন অর্থাৎ যে সমস্ত উপন্যাসগুলো রবীন্দ্রনাথ তার সামনে দেখেছেন সেই উপন্যাসগুলোর বেশিরভাগই কিন্তু ছিল ইতিহাস নির্ভর। বঙ্কিমচন্দ্র কুনর্তের ইতিহাস নির্ভর তা আমরা যে একটু আগেই বলেছি। তারপরে রমেশচন্দ্র দত্ত কী অর্থে ইতিহাস নির্ভর সেটুকু যে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি খুব সংক্ষিপ্তভাবে। রবীন্দ্রনাথ যখন উপন্যাস রচনা শুরু করলেন তখন কিন্তু তার সামনে উপন্যাসের কিছু নমুনা আছে, যেমন প্রতিষ্ঠিত নমুনা এবং বেশ গুরুত্বপূর্ণ নমুনা, যেগুলো হচ্ছে বঙ্কিমচন্দ্রের উপন্যাস। তো ফলে যে যুবা বয়সে হয়তোবা রবীন্দ্রনাথ ঠাকুর যে উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রকে জবলম্বন হিসেবে গ্রহণ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার বেশিরভাগ উপন্যাস যেমন ইতিহাস থেকে উপকরণ নিয়ে রচনা করেছিলেন, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরও তার প্রথম দুটি উপন্যাস বউ ঠাকুরানির হাট এবং রাজর্ষি 1883 সালে যেমন 1887 সালে যেই দুটি উপন্যাসের মাঝেও কিন্তু আমরা ইতিহাস নির্ভরতা লক্ষ্য করি। ইতিহাস থেকে রবীন্দ্রনাথ কাহিনীগুলো চয়ন করেছেন যেমন তারপরে নিজস্ব চিন্তা চেতনা নিজস্ব ভঙ্গিতে তিনি পাঠকের সামনে উপস্থাপন করেছেন। যেখানে যার একটু বলে রাখা প্রয়োজন যে রবীন্দ্র বঙ্কিমচন্দ্র রমেশচন্দ্র দত্ত সেই যুগের সমাপ্তি হয়ে গেছে, তারপরে রবীন্দ্রনাথ যখন বাংলা সাহিত্যে গদ্য রচয়িতা উপন্যাসিক হিসেবে আসছেন তখন রবীন্দ্রনাথের হাতের স্পর্শে বাংলা ভাষাও কিছুটা পরিবর্তিত হয়েছে। আর ভাষার একটি স্বভাবসুলভ বৈশিষ্ট্য হচ্ছে যে ভাষা দিনে দিনে পরিবর্তিত হয়ে যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসছেন সেই বঙ্কিমের ভাষার সাথেও কিছু পার্থক্য লক্ষ্য করা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের ভাষায় সেই উপন্যাসের সেই ভাষার মাঝেও মানুষের প্রাত্যহিক জীবনের কিছুটা স্পর্শ লক্ষ্য করা যায়। বঙ্কিমের যে উপন্যাসগুলো ছিল বেশিরভাগ ইতিহাস নির্ভর, বেশিরভাগ রোমান্স নির্ভর, তো রবীন্দ্রনাথ যখন উপন্যাস লিখছেন তার এই প্রথম দুটি যুবা বয়সের দুটি উপন্যাসকে বাদ দিলে বাকি তার সমস্ত উপন্যাসগুলোই বেশিরভাগই কিন্তু যে প্রবহমান যে জীবন সেই জীবন কেন্দ্রিক উপন্যাস, কখনো সামাজিক জীবন, কখনো রাজনৈতিক জীবন, কখনো বা পারিবারিক জীবন। এই যে সমাজ জীবন, এক কথা যেটিকে যে আমরা বলতে পারি সমাজ জীবন, সেই সমাজ জীবনকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ তার বেশিরভাগ উপন্যাস রচনা করেছেন। তো যাক, যে আমরা রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো সম্পর্কে পরিচিত হচ্ছিলাম, যে তার পরবর্তী উপন্যাস বউ ঠাকুরানির হাট, তারপরে হচ্ছে রাজর্ষি, তারপর হচ্ছে চোখের বাগে 1903 সালে। আচ্ছা, এবং খেয়াল করে দেখো যে রাজর্ষির পরবর্তী উপন্যাস চোখের বালি এবং যেই সময়ের মাঝে যার মাঝে কিন্তু যে একটি বড় সময় চলে গেছে 87 থেকে 1903, অর্থাৎ প্রায় 13-16 বছর পরে বঙ্কিম রবীন্দ্রনাথ তার তৃতীয় যে উপন্যাসটি লিখলেন, ততদিনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি হিসাবে স্বীকৃত। তার মানসী, সোনারতরী, চিত্রা যে সমস্ত কাব্যগুলো প্রকাশিত হয়ে গেছে। যে চোখের বালির পরে 1906 সালে প্রকাশিত হলো তার নৌকাডুবি উপন্যাস, এবং নৌকাডুবির পরে হচ্ছে গোড়া 1909 সালে, তারপরে ঘরে বাইরে 1916 সালে, তারপরে চতুরঙ্গ 1916 সালে, অর্থাৎ নোবেল প্রাপ্তির পর। এই ঘরে বাইরে থেকে তার যে লেখা সেই ঘরে বাইরে 1916 সালে, তোমরা জানো 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এবং 13 সালের পরে যে তার যে উপন্যাসগুলো সেইগুলো হচ্ছে 16 সালে ঘরে বাইরে, 16 সালে দুটি উপন্যাস প্রকাশিত হয় চতুরঙ্গ এবং ঘরে বাইরে, তারপরে 1929 সালে প্রকাশ হয় তার যোগাযোগ উপন্যাস, 1929 সালেই শেষের কবিতা প্রকাশ হয়, এবং দুই বোন প্রকাশ হয় 1933 সালে, মালঞ্চ 1933 সালে, এবং চার অধ্যায় 1934 সালে। এই হচ্ছে আক্ষরিক অর্থে রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলোর পরিচিতি। রবীন্দ্রনাথ বা
12টি উপন্যাস লিখেছেন, এবং তার যে উপন্যাসের আমরা যদি মূলত লক্ষ্য করি যে সমাজ নির্ভরতা বঙ্কিমচন্দ্রের চেয়ে যথেষ্ট বেশি। যে আজকে আমরা ক্লাসটি যেখানে সমাপ্তি টানছি, তোমরা ভালো থেকো, সামনের ক্লাসে যাবারও যে আমরা বাংলা উপন্যাসের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ।